আয়ান এই গরুটিকে তারা হলো ভিতরে নিয়ে যাচ্ছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যে ঘেরটি যে ভেঙে ফেলে হয়েছিল কি কারণে? এটা আপনার সিঙ্গার মানে সবচেয়ে বড় গরু পালোয়া। এই গরুটা নিয়ে আমি যখন গাবতলির হাটে যাই, নামার পর এই গরুটা ৬ লাখ টাকার দাম হয়। দাম হওয়ার পরে আমি চিন্তা করি, নামার পরে যখন ৬ লাখ দাম হয়েছে তাহলে আর একটু বাজার উঠতে পারে। এই চিন্তা করে আমি গরুটা তখন বিক্রি করিনি। না করাতে আমার বিকাল হয়েছে, তখন ৫০,০০০ কম। তারপরে ঠিক দিন যায় আর আপনার ১ লাখ করে কমে যায়। সেটা বড় কথা না, আর আতঙ্কের ভিতরে একটা আসলাম। আর এই গরু উপরে আপনার দাম বলে ৩ লক্ষ টাকা, এর জন্য আমি গরুটা ফেরত নিয়ে আসি। মানে ৭ দিনে আপনি কতটা কষ্ট পেয়েছেন একটু যদি বলবেন? কষ্ট সে আতঙ্ক বেশি। গরু দামই বলে না, গরু একটা গরু বলে ৩ লক্ষ টাকা, মাংসের দামও বলেন। মানে এই ৭ দিনে আপনি যে কষ্টটা পেয়েছেন, কত টাকা খরচা গেল? শুধু কষ্ট তো পার নাই, খরচ তো হয়েছে। ৩০,০০০ টাকা খরচ হয়েছে। এই গরুটার নাম কি ভাই, আমাদেরকে একটু বলবেন? এই গরুটার নাম পালোয়ান। পালোয়ান, আপনার নামটা কি? আমার নাম আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গাইল, বাংলাদেশের সবচেয়ে বড় সিঙ্গাইলের যে পালোয়ান গরুটি রয়েছে, এর নামটি দিয়েছে দেখতে পালোয়ানের মতো, নামটি দিয়েছেন পালোয়ান। কিন্তু আমরা দর্শক, এই গরুটিকে ২০২১ সালে কোরবানিতে এই হাটে নিয়ে কতটা কষ্ট পেয়েছেন সেই বিষয়গুলি কিন্তু শুরুতেই শুনেছেন এই আমিনুল ভাইয়ের মুখে। আজ আমরা শুনবো যে ২০২২ সালে কী ধরনের দামে বিক্রি করবেন এই পালোয়ান গরুটি। আমরা এই পালোয়ান গরুটিকে পাওয়ার জন্য আপনারা যারা ফোন করবেন, বাসায় বসেই এত বড় একটি গরু দেখার সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে, এবং সেই গরুটিকে কত টাকায় বিক্রি করবেন আমিনুল ভাই আমরা তার কাছ থেকে শুনি। চলুন দর্শক, কথা বলি আমিনুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভাই, আপনি তো শুনলাম যে মানে এলো অনেক কষ্ট পেয়েছেন হাটে গিয়ে, তো গরুটাকে মানে কোথায় বিক্রি করতে চাচ্ছেন, হাটে না খামারে? আমি চাচ্ছি আমি বাসায় থেকে আমি গরুটা আমি বিক্রি করে দেই, কারণ হাটে আমি আগের বছর গেছি, যাই আমি অনেক কষ্ট পাইছি। তো যদি এই গরুটা আমার আমি বাড়ি থেকে বিক্রি করতে পারি ভালো, আর যদি না পারি তাহলে আমার তো আবার হাটে যেতেই হবে। আবার হাটে নেবেন? কোন হাটে নেওয়ার চিন্তা ভাবনা? গাবতলির পাশের হাট, গাবতলি ছাড়া। মানে গাবতলি হাটে নেবেন? ওখানে তো চোখের পানি পড়ে সবই। চোখের পানি পড়লেও এর চেয়ে তো বড় হাট তো আর আমাদের আশেপাশে নাই, এটাই বড় হাট। এই জন্য ওই হাটে নিয়ে যাবেন? হ্যাঁ, আর আমি চাচ্ছি না আমি যে হাটে যাই, বাসায় থেকে আমি বিক্রি করতে চাইতেছি। বাসায় থেকে আপনি গরুটাকে বিক্রি করতে চান? কোন একটা কিন্তু কেতা পাইলে আমি বাসায় থেকে দিয়ে দিতাম। তো কী ধরনের দামে বিক্রি করবেন আপনার গরুটাকে, কী কারণে কিনবে, যে ক্রেতারা কিনবে, কী বিষয়টাকে কেন্দ্র করে আপনার গরুটাকে কিনতে আপনার বাসায় আসবে? বিষয়টা হলো আমার গরু সিঙ্গার মানিকগঞ্জের ভিতরে বাংলাদেশের সিরিয়াল একটা সবচেয়ে বড় গরু। কেউ যদি ভালো সুন্দর বড় গরু কিনতে চায় তাহলে দেখতে পারে। আর আমি দাম এখন কিছু বলছি না, আগে গরুটা দেখবে, পছন্দ হলে দামাদামি হবে, তাহলে আর দামাদামি হবে। পছন্দ না হলে দামাদামি হবে না। পছন্দ না হলে দামাদামি হবে না? না। ওয়েট কেমন আছে একটু বলেন যদি আমাদেরকে। ১৩০০ কাছাকাছি আছে। ১৩০০ কাছাকাছি? হ্যাঁ। আমরা শুনলাম আপনার খামার ভেঙে মানে হলো গরুটাকে বের করেছেন, এর কারণটা কি? এটা আপনার যে বডি যে ওয়েট আমার ধরো ধরো একটু ছোট, আগের বছর কোনো সমস্যা হয় না, কিন্তু হাটে থেকে ফেরত আনার পরে আমি ১০ মাস একটা না ঘরে রাখছি। ঘরে রাখার পরে এখন বের করতে যায় মাথা বেড়ে আর বডি আর বের হয়, পরে আমার দরজাটা ভেঙে বের করা লাগছে। কী এমন খাওয়ালেন মাথা বের হয় বডি বের হয় না? না, আমি ন্যাচারাল খাবার খাইছি, কুড়া ভুষি আর আপনার খের, এর বাইরে কিছু এর বাইরে কিছু খাওয়ার নাই? না না, ১ টনের গরু তো কত বাড়ছে আর, ১ টনের আগের বছর ১ টন উপরে আসলে এখন ১৩০০ কেজি আর ৩০০ কেজি মতো বাড়ছে। মানে এক বছরে ৩০০ কেজি বাড়ছে? হ্যাঁ। যখন আপনি এই গরুটাকে ক্রয় করেন, এই ৩ বছর ধরে আপনি পালন করছেন, প্রথম যখন নিয়ে আসেন তখন কয় কেজি ওজন ছিল? এটা আপনার ৩০০ কেজি প্লাস আছে। ৩০০ কেজি প্লাস থেকে এখন ১৩০০ মানে বুঝলাম না ভাই, ১০০০ কেজি কিভাবে বাড়ালেন? এই গরুটা আপনার এই যে আমার পাশের গ্রামে আপনার হয়েছে, পাশের গ্রামের বাসার বাচ্চা, গাবের বাচ্চা, তখন আমি বাসায় যাই, যাওয়ার পরে দেখি এটা ঘেটাবে অন্যরকম, বডি চামড়া পাগুলো অন্যরকম, সে বিক্রি করবে, আমি চড়া দামও কিনছি এই গরুটার বাচ্চা। তো আমি আমার লাইফে আমি যত গরু পালছি এই গরুটার মতো অন্য অন্য গরুর চাইতে এত তুলনা হিসেবে বাড়ে না, এটা যে ভাবে বাড়ে। আর আমার যদি ওইরকমই আমি আগের বছর বিক্রি করতে পারতাম, আমি কিন্তু বিক্রি করিনি আগের বছরে, ২ বছরে আপনার ১০০০ কেজি হয়ে গেছে। প্লাস ২ বছর যখন আমার ফলার পর আমার গরুটা ১০০০ কেজি বা ১০০০০ প্লাস হয়ে গেল,
তখন আপনার সবাই বলছে এই গরুটা এত বাড়লো কি জানো কি খাওয়াইছে। তো আমি হাটে নেওয়ার পরেও কিন্তু এই গরুটা নিয়ে আমি ই করি না, টেনশন করি না, কারণ আমার নিজে জানে আমি গরুটা কি খাওয়াইছি। আর আমি যত গরু পাইছি তার ভিতরে অন্যতম একটা গরু পাইছি আমার জীবনের লাইফে এত বাড়াবাড়ে। ওই বিশ্বাসে আমি গরুটা ফেরত নিয়ে এসে আমি আর এক বছর পাললাম। যদি আমার ওই রকম যদি আমার ই খাবার দাবার ওই রকমই থাকতো তাহলে এই গরুটা আপনার পেট মোটা হয়ে যেত। আপনি দেখতে পাইতেছেন আপনার সিনা এবং পিছনে দেখেন কোনো পেট নাই, টাইট। মানে কি খাবার খাওয়ালে মানে লো পেটটা এভাবে বাড়বে না, একদম আগা গোড়া সমান থাকবে? মানে এক কথায় বলা যায় মানুষের অনেকে দেখেছি যে সিক্স প্যাক, কিন্তু আপনার গরুরও সিক্স প্যাক ওই ওই বিষয়টা আর কি। মানে লো মানে ও বাড়ছে, ওজনের দিক থেকে বাড়ছে, 300 কেজি প্লাস হয়েছে আরও বেশি, কিন্তু সেই তুলনায় মানে আপনার এই গরুটাকে কি খাবারটা খাওয়ালেন আমাদেরকে সেটার একটু মানে যদি ক্লিয়ার করে বলেন। একদম ক্লিয়ার, আমার ন্যাচারাল খাবার বলতে আমি এটা আনার পর থেকে আমি যে খাবারটা খাওয়াই দিছি এখন পর্যন্ত ওই খাবারই খাওয়াই দিছি। আগে কম খাওয়াইছি এখন বেশি খাওয়া এই আর কি। শুকনা খার, গমের ভুষি, ছোলার ভুষি, খেসারির ভুষি আর আপনার ভুট্টার ফাঁকি, এর বাইরে কিছু ওকে দেওয়া হয় না। এই ন্যাচারালি খাবার সব সময়। আপনি ফিট খাওয়ালে তো আর একটু বাড়তো। হ্যাঁ, ফিট খাওয়ালে বাড়তো, আমার একটা রিস্ক থাকে যেতে। কেন খাওয়ালেন না? না, এটা আমার তো মনে করো এই লোভে পাপে, আমি আমার গরুটা আমার একটা মূল্য আছে, আমার একটা ভরসা আছে, এই গরুটা আমার একটা স্বপ্ন আছে, এই গরুটা আমার একটা বিক্রি করবো, বিক্রি করে আমি একটা অনেক কিছু করবো। আমি মনে করি বেশি লাভজনক আমার গরুটা হারাই ফেলাই। আমি গাবতলি হাটে দেখছি বড়ো বড়ো গরুগুলো আমাকে টাস্টার করে দেয়, মারা গেছে। আমার আমার নিজেরও ভয় করছে তখন, কেন এইগুলো হইতেছে? পরে সে বুঝতে পারলাম এইগুলো কিছু অন্য 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 খাবার খাওয়াইছে, এর লেগে হইতে পারে। তো আমার অন্যান্য গরুগুলো দেখবেন আপনি গরমে হইলে ঝুঁকে, এগুলোটা রোদের ভিতরে আসার পরে দেখছেন রোদ বোদ কী এটা ঝুঁকা ঝুঁকি, কোনো কোনো সমস্যাই নাই এটা। আর গরুটা আনার পর থেকে আমার এই গরুটা কোনো সমস্যা হয় না। মানে এই গরুটাকে প্রতিদিন কয়বার আপনি গোসল করান একটু বলবেন? এটা একবার করাই, আর সর্বোচ্চ রোদ যদি বেশি উঠে তাহলে দুবার করাই। মানে এইসব গরুগুলোকে সাধারণত অন্য অন্য খামারিরা বলেন চারবার পাঁচবার পর্যন্ত গোসল করাতে হয়, আপনার গরুটাকে মানে এত কম গোসল করায়ও আপনি সুস্থ সবল রাখার এই মানে লো এর পিছনের গল্পটা কি ছিল? পিছনের গল্প, আপনি যদি কেউ ফিট খাওয়ায় তাহলে এটা আপনার তিনবার চারবার পাঁচবার গোসল করে ফিট খাবারটা আপনার গরম। যেমন ব্রয়লার মুরগির অল্প খাওয়াইলে দেখেন 30-40 দিনে মুরগি হয়ে যায়, ছোট্টের বাচ্চা 2 কেজি ওজন হয়ে যায়। ওই রকম যে মানা যায় আমার গরু 4-10 বার গোসল করাইতে লাগতে পারে। তো আমার তো ওই রকম কোনো খাবার দাবার না, একবার ন্যাচারাল খাবার। সব সময় বলেন পছন্দ হলে গরুটাকে মানে হলো দামাদামি হবে, এর আগে আপনি তারপরও আপনার একটা ইচ্ছা তো আছে ভাই, কত টাকায় আপনি গরুটাকে বিক্রি করবেন একটু যদি বলেন, একটু বডিলি আপনি একটু এদিকে দাঁড়ান। আমি বলতে চাচ্ছি না, এই কারণে অনেকে ফোনে আপনার দামাদামি বলতেছি, তো আমি ফোনে দামাদামি বলে হয় তার ফোন বন্ধ পাই তাহলে আশি করে আসে না। তো আমি চাচ্ছি ফোনেও দামাদামি বলবো না, সরাসরি আমার বাসায় আসুক, আসি গরুটাকে দেখবো, দেখুক পছন্দ যদি হয় কোনো ভাই তারপরে দামাদামি হবে, তাহলে আর দামাদামি হবে, পছন্দ হয় না দাম কিসে যায়। আর যদি না ভালো লাগছে ভাই কত হইলে দিয়ে দিবে, আমি ওই মনটা নরম করে দেবা, কুরবানি জিনিস এত বেশি দামাদামি করা যাবে না। এটা তো আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, তো আল্লাহর রাস্তায় কোরবানি নিয়ে অনেক মানে হলো কষাকষি দাম থাকে, মানে অনেক ধরনের চিন্তা ভাবনা থাকে। আর এই কোরবানির গরুকে যদি কোনো বিপাকে পালায় একজন খামারিকে কষ্ট দিয়ে যদি কেউ কোরবানি দিতে নিয়ে যায় যে ওনার দামটাকে এমনভাবে আটকায় রাখবো যে এর দামের বেশি যেতে পারবে না, এভাবে কষ্ট দিয়ে গরু যদি নিয়ে যায় কোরবানি দেওয়ার জন্য, সেই কোরবানিটা কতটুকু সহি হবে? কতটুকু ওটা কি খামারি তো খুশি না, খামারি তো খুশি না, ওটা আপনার বাজার, তারপর বাজার অনুযায়ী বলতে হবে। তো একটা গরু আপনার ইয়ে আছে, আপনার ন্যায্য মূল্য আছে 10 লাখ, সেখানে আপনি 50,000 কম হতে পারে, 1 লাখ কম হতে বেশি হতে পারে, এর ভিতরে থাকতে হবে। কিন্তু আপনি 10 লাখ টাকার গরু যদি 3 লাখ টাকা বলেন, 5 লাখ টাকা বলেন, তাহলে খামার খামারি তো মনে নিজেই লোজা, খাদ্যের দাম উঠবে না। আপনার 3 বছরে কত টাকা খরচ হয়েছে বাড়তি? আমার 2 বছরে যা হয়েছে এই বছরটা আছে বেশি হয়েছে, 1 বছরে বেশি হয়ে গেছে। কারণটা কি? কারণে এই বছরে আপনার এই 3 মাসে আপনার খরচ হয়ে গেছে প্রায় আমার 1 লক্ষ টাকার উপরে 3 মাসে। 3 মাসে? হ্যাঁ। একটু বাড়তি খাওয়ালেন নাকি? খাবার একটু বাড়তি গেছে, খাবারও বাড়তি, খাবারের দামও বাড়তি, বাড়তি, এই কারণে আপনার বেশি গেছে? হ্যাঁ, এর জন্য বেশি গেছে। 800 টাকা 700 টাকা যেগুলো এইগুলোটা খাইতো, এখন এই খাবারটা এই খাবারই আমার কিনতে হয়েছে 1300-1400 টাকা। মানে বাড়তি থাকার কারণে? বাড়তি থাকার কারণে। মানে একটা বিষয় হলো যে মানে যত বড় বেশি গরু তত তার খাবারও বেশি লাগে, এবং তার যত্নটাও অন্যরকম ছিল। টেনশন হয় কি না আপনার? টেনশন একটাই টেনশন, আপনার ন্যায্য দামটা পাবো কিনা, এত পরিশ্রম করতেছি আর এত খরচ করতেছি, ন্যায্য দামটা পাবো কিনা।
মানে গরু কোনো বিপদে পড়বে না মানে সেটা টেনশন নাই, কিন্তু দামটা নিয়ে আপনার টেনশন? দামটা নিয়ে আমার ই আছে, বিপদে গরু নিয়ে কোনো টেনশন নাই। বিসমিল্লাহ করে বলে ফেলেন, কত টাকা বিক্রি করবেন? আমি বলতে ইচ্ছে দিছি। হ্যাঁ কেন বলবেন না, কেন বলেন না ভাই, একটু বলেন। আগে আসুন, একটু বলেন। একটু আমি আর কি বলবো, বললাম না আগের একটাই তো বলছিলাম, ফোনে আমার অনেক দাম বলছে। আগের বছর আমরা ফোনে বলে 9 লাখ, এই গরুটা আমি হাতে যায় 6 লাখ, তাহলে আমার তো বাবাদার এই এর লেগে আমি গরুটা বিক্রি করতে পারিনি আগের বছর। তো আমি চাই না যে ফোনে ফোনে দামাদাম করে আমি আর ই করি, মানে আতঙ্কের মধ্যে থাকে, মানে এলো ফোনের দামটা এত বাড়তি বললো আর এখন আমার দামটা কম বলে। তো কি আশায় আপনি গত বছর নিয়ে গেছিলেন আর সেই আশার কি ফলাফলটা পেলেন? তো আমাকে ফোনে শুধু দাম বলছে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা বলছে আগের বছর, তো কেউ তো কাছে আসে না, কাছে আসে না। পরে শেষ পর্যন্ত আমি হাটে নিয়ে যাই, হাটে নেওয়ার পরে নামানোর সাথে সাথে 6 লাখ 6.5 লাখ বলে, বলার পরে দিন যাচ্ছে আর কমছে, দিন যাচ্ছে আর কমছে। মানে 6 লাখ বললে হতে কি আপনি খুশি ছিলেন না? না আমি নামার পরে আমি একটা দিন তো দেখে বা 2-2 ঘন্টা তো দেখে, আমি নামার সাথে সাথে যখন বলছে তো আর একটু দেখি উঠে কিনা, তাহলে মনে করে একটা কিছু যে নাকি প্রকৃত কাস্টমার সে কি আসবে, আসে বসবে সময় দেবে, সে দাম বললেই আপনার ই করে, দাম বললেই মনে করেন আসি, আসতে চাই আমার মুরব্বী আছে মুরব্বী নিয়ে আসি, এই কথা বললেন আসে। তারা দালাল না তো, মানে দামটা বাড়াই দিয়ে আপনার কাছে মানে হলো আপনাকে বিপদে ফেলে দিল। তো নাম্বারটা বলেন, যেহেতু দামটা বলবেন না, যে ভাইরা ফোন করবে তারা যেন দেশে এবং বিদেশ থেকে যেখান থেকে হোক আপনার সাথে সরাসরি মালিকের সাথে কোনো দালাল না আপনার সাথে কথা বলতে পারে, একটু নাম্বারটা বলবেন। 01-61-670-408। এই ঠিকানাটা একটু বলেন যাতে সরাসরি আপনার বাসায় চলে আসতে পারে। এটা আপনি যদি ঢাকা থেকে আসে তাহলে আপনি হেমাদপুর হয়ে সিঙ্গের আগে কিটিংচর স্কুলের পিছনে বাসা, আর মানিকগঞ্জ হয়ে আসে সিঙ্গারের পরে কিটিংচর স্কুলের পিছনে বাসা, মেন রাস্তা। মানে এখানে এসে আপনার মানে একদম মেন রাস্তার সাথেই? সাথে। দর্শক এই যে পিছনে এই যে বিল্ডিংটা দেখছেন এটা হলো সেই স্কুলটা, আর স্কুলটার সামনেই কিন্তু সিঙ্গাইল এই মানিকগঞ্জের এই রাস্তাটা, কিন্তু তার পিছনে কিন্তু তাদের এই খামারটি। আমরা একটুখানি অনেকে বলে যে গিটিংসারি স্কুল থেকে কতটুকু ভিতরে সেটা কিন্তু এই জন্য বলা হয় না, একদম পাশে একদম নিয়ার আপনারা মানে হলো পেয়ে যাবেন। মানে হলো এই সিঙ্গাইলের সবচাইতে বড় গরু নামটা হলো পালোয়ান। তো এই যে পালোয়ানটাকে নামটা দিয়েছেন কারণটা কি? এটা দেখতে শুনতে প্রথমে আমি গরু কোনো নাম রাখিনি, তো গরু আমার নাম হয়নি কি আমি বলছিলাম। পরে আমার ভাই বলে কি গরু তো নাম অবশ্যই দিতে হবে, সবাই দিচ্ছে, পরে আমার ভাই গরুটা নামটা দিচ্ছে আর কি। তো দেখতে শুনতে পালোয়ানের মতো দেখতে অধিক শক্তিশালী, এই চিন্তাভাবনা করে ভাই নামটা দিয়ে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখলেন ইন্টারভিউতে বিস্তারিত বিষয়গুলো, মানে হলো আমিনুল ভাইয়ের কাছে কিন্তু সব কথাগুলো জানতে পারলেন। আমরা একটু আপনাদেরকে গরুটি দেখাই, কারণ হলো আমিনুল ভাইয়ের ইন্টারভিউর কারণে গরুটি কি ওভাবে ভালোভাবে দেখাতে পারেনি। দর্শক গরুটি দেখলে যে পালোয়ান নামটি রেখেছে আসলে কি পালোয়ানকে পালোয়ানের মতন কিনা, এই গরুটি এই একটি বোবা প্রাণীকে পালন করতে গিয়ে কতটা শ্রম দেখায় একজন কৃষক, মানে সেই বিষয়গুলো কিন্তু আপনারা হয়তোবা আমাদের পুরো ভিডিওটা শুনলে বা ইন্টারভিউটা শুনলে আপনারা বুঝতে পারবেন। দর্শক এই পালোয়ান গরুটির মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বিষয়গুলো আপনারা যদি পিছনের সাইজ থেকে আমরা আপনাদেরকে গরুটাকে একটু ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন গরুটা কত বড় সাইজের একটি গরু। আর এই গরুটিকে এই বাড়ি থেকে যারা নিতে চান বা দামটা সঠিকভাবে বলতে চান আপনারা পছন্দ মানে হবে, যদি সরাসরি এসে যদি আপনারা গরুটাকে দেখেন তখনই বুঝতে পারবেন কত বড় সাইজের কত সুন্দর একটি গরু। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।